রহস্যজনকভাবে গত দুদিন ধরে নিখোঁজ নন্দকুমার দাস নামে এক ব্যক্তি। পেশায় তিনি একজন দোকান ব্যবসায়ী। নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে কাঞ্চনপুর থানার দ্বারস্থ হলেন স্ত্রী পূর্ণিমা নাথ দাস। চাঞ্চল্যকর নিখোঁজ হওয়ার ঘটনা কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গৌরীশঙ্করপুর গ্রামে। স্বামীর কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠা এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্ত্রী পূর্ণিমা নাথ ও তার সন্তানরা। শনিবার কাঞ্চনপুর থানায় লিখিতভাবে স্বামীর নিখোঁজ ডায়েরি করার পর স্ত্রী পূর্ণিমা জানান, গত বৃহস্পতিবার সকালে দশদা বাজারে নিজ দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বের হন, অথচ সেই দিন তিনি দোকানই খোলেননি। দিনভর স্বামীর কোনো খবর না পাওয়ায় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু মোবাইল ছিল সুইচ অফ। এই অবস্থায় দুদিন নিকটবর্তী এলাকা ও আত্মীয় স্বজনের কাছে খোঁজ খবর নেন, কিন্তু স্বামীর কোনো খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত কাঞ্চনপুর থানায় পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন বলে জানান স্ত্রী পূর্ণিমা নাথ। বৃহস্পতিবার দিনে সকালবেলা চা খাইয়া স্বামী বার হয়েছে, মানে সাদা গেঞ্জি আর জিন্সুট পরিয়া, মানে চা খাইয়া বার হয়েছে দোকানে কাজে যাইব বলে। তারপরে দুইটা সময় ফোন করছি, দোকানে গেছে না তারা কইছে, ফোন করছি মোবাইল সুইচ অফ, সুইচ অফ করা কালি আস্তা দিনও তাই করছি, কালি সুইচ অফ সুইচ অফ সুইচ অফ, আত্মীয় স্বজন সবের বাড়ি গেছি, সবের বাড়ি মোবাইল দিয়ে ফোন করছি, মানে সুইচ অফ দেখায় কেউ বাড়ি গেছে না কইছে। তারপরে আমি ওখান কিতা করতাম থানা তাইয়া কইছি, একটা ইয়ে করি দরখাস্ত দিই, মানে ডিজেন্টি করি থানাত গিয়ে দরখাস্ত দিছি, এখন মানে আপনার মাধ্যমে আমি এখন আপনার কাছে মানে সাহায্য চাই, আপনারা এখন একটু দেখা দেন। আমি তিনটা ফুলাবান লইয়া এখন সাগরে বাসি রয়েছি, এখন কিতা করি আমি ফুলাবানটিরা খাবাইমু, কি আমার বন্ধনও আছে, বন্ধনও কেমনে দিমু আর আমি চলমু কেমনে, আমার তিনটা বন্ধন আছে, একটা না তিনটা গ্রুপ আছে।